হ্যালো এভিওয়ান দিচ্ছে শুভজিৎ ঘোষ সেকেন্ড ইয়ার এম বিবি স্টুডেন্ট ফ্রম আইপিজি এম এমইআর অ্যান এস এস কেম হসপিটাল কলকাতা তোমাদের আজকে জেনপাস ইউজি এর পেপার হয়েছে জেনপাস ইউজি এক্সাম কন্ডাক্ট হয়েছে সেখানের ফিজিক্স এবং কেমিস্ট্রি এর পেপারটার এরকম পিডিএফ এবং এরকম ভিডিও কোশ্চেন পেপার নিয়ে আপলোড করা হয়ে গেছে অলরেডি আমারই চ্যানেলে এবার এই ভিডিওতে তোমরা বায়োলজিক্যাল সায়েন্সের পেপারটি দেখতে পারবে কিন্তু তার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের যে রকম এক্সামটা গেছে রকম তোমার গেছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা নিচে জানাবে এবং এই বায়োলজিক্যাল সায়েন্সের এই যে পেপারটি এই পেপারটির তোমাদের কোন কোন প্রশ্নগুলো বেশি ডাউট ছিল এবং তোমাদের এটার ওপর পুরো আনঅফিশিয়াল অ্যানসার অ্যান্সার কী মানে আমি কি এটার ওপর কোনটার কি অ্যান্সার হবে সেটা কি নিয়ে কোনো ভিডিও বানাবো যদি তোমাদের সেই দিকে ইচ্ছা থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে তোমরা যদি অনেকজন বলো যে হ্যাঁ এটা বানালে সুবিধা হয় প্রতিটা প্রশ্নের বায়োলজিতে কি কোনটার কি অ্যান্সার হবে তো সেইটা নিয়েও আমি তাহলে পরবর্তী ক্ষেত্রে ভিডিওটা বানিয়ে দেবো ঠিক আছে আর এই যে পিডিএফটা তোমরা দেখছো এটা আমি জাস্ট একটু আগে বানালাম কোশ্চেন পেপার নিয়ে তো এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে কি করবে সেটাও তোমাদের আমি বলে দিই তবে হ্যাঁ আগে যেটা বললাম যে কমেন্ট করে জানাবে তোমাদের কী রিকোয়ারমেন্ট আছে এই পেপারের ওপর সেটা কিন্তু অবশ্যই জানাবে আর পুরো জেনপাসটা কেমন গেছে এক্সামটা সেটাও কিন্তু জানাবে তাহলে ওটা সুবিধা একটাই হবে এই চ্যানেলেরই কমেন্ট সেকশান পড়ে তোমরা নিজেরা বুঝতে পারবে যে এবারে কীরকম কাট অফ যেতে চলেছে হাই যেতে চলেছে নাকি আগের মতনই যেতে চলেছে নাকি কম কম যেতে চলেছে সেই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে সেই জন্য আমি তোমাদের সকলকে বলছি কমেন্ট করে জানাবে আর এখানটা আমার পিডিএফটা একটু তৈরি করতে ভুল হয়ে গেছিলো মানে একটু ওরিয়েন্ট হয়ে গেছে কিন্তু কিছু প্রবলেম নেই এটা তোমরা একটু রোটেট করে দেখে নেবে এইখানে দেখতে অসুবিধা হলেও তোমরা পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে হচ্ছে কমেন্ট সেকশানে আমি পিন করে দিয়েছি সেখানে কমেন্ট সেকশানটা তুমি খুলবে আর প্রথমেই দেখবে ওই লিঙ্কটা আছে তুমি তোমার যে কমেন্ট করতে বললাম যেগুলো সেগুলো করার পরে ওই লিঙ্কে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর যাদের ওই লিঙ্ক থেকে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে একবার ভিজিট করলেই সেখানে তোমরা এই পেপারটি এবং এর আগে যে ফিজিক্স কেমিস্ট্রির পেপার সেই ফিজিক্স কেমিস্ট্রির পেপারটিও জেন পাশে তোমরা পেয়ে যাবে তো আশা করবো যে তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো এখন একটু রেস্ট নিয়ে নাও এখন তো এই জাস্ট কিছুক্ষণ আগে এসেছো নিশ্চয়ই তো সেই ক্ষেত্রে একটু রেস্ট নিয়ে নাও তারপর এটা তোমরা একটু মিলিয়ে দেখে নিও যে নিজে থেকে কতগুলো প্রশ্ন তোমার সঠিক হতে পারে ঠিক আছে তো চলো এখনকার জন্য এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে পরবর্তীকালে আরও অন্যান্য আপডেট এবং কাউন্সেলিং রিলেটেড আপডেট সব কিছু সময় মতো পাবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে রাখতে পারো তো চলো এখনকার জন্য টাটা